রাজ্যে 10 লক্ষ পড়ুয়াকে ট্যাব কেনার জন্য 10,000 করে টাকা। নেতাজি ইনডোর স্টেডিয়ামে শিশু দিবসের অনুষ্ঠানে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের জন্য বিশেষ বার্তাও দেন তিনি। ট্যাব কেনার জন্য টাকা পাবে ছাত্রছাত্রীরা। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী জানান এবারে 10 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হবে। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রের শাসক দল বিজেপির নাম না করে কটাক্ষ করেন মমতা। এ রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন। শুভেন্দুর নাম না করে মমতা বলেন খালি কুটকাচালি করছে। শুধু কুটকাচালি, বাংলাতে বসে বাংলার খেয়ে দিয়ে পড়ে দিল্লিকে বলছে বাংলায় টাকা দিও না। আমার বইয়েই গেছে দিল্লির টাকা নিতে, বাংলা নিজে নিজে পায়ে দাঁড়াতে পারে। দিল্লির মনে রাখতে হবে আমাদের আত্মসভিমান সবচেয়ে বড় জিনিস, এটা আমাদের গর্ব, এটা আমরা কেড়ে নিতে দেবো না, এটা আমাদের অধিকার, আমরা ছিনিয়ে নিতে দেবো না, এটা আমরা রক্ষা করবো প্রাণ ভরে বাংলার মাকে, এটা আমাদের শপথ, এটা আমাদের আদর্শ। এদিন সংবাদ মাধ্যমকে সমালোচনা করে মমতা বলেন কিছু কিছু টিভি চ্যানেল সব সময় নিন্দা করছে, টিভি চ্যানেল বেশি না দেখার জন্য বলেন তিনি। 14ই নভেম্বর শিশু দিবসের দিন নতুন প্রজন্মকে বার্তাও দেন মুখ্যমন্ত্রী। সারাক্ষণ খারাপ কথা ভাবলে মস্তিষ্কের কোষ নষ্ট হয়ে যাবে বলেও বিরোধীদের কটাক্ষ করে। এদিন বক্তব্যের মাঝে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের প্রসঙ্গ তোলেন তিনি। ছাত্র ছাত্রী বন্ধুদের আমার প্রাণ ভরা ভালোবাসা, আশীর্বাদ, শুভেচ্ছা ও দোয়া জানাচ্ছি। শিক্ষক শিক্ষিকা, পরিবার পরিজন সকলকেই আমার ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে শিশু দিবস, আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা যারা কিন্তু আজকে মঞ্চে আলোকিত করে বড়দের পেছনে ঠেলে দিয়েছে এবং নিজেরা সামনে বসেছে, তার কারণ এরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জন্য আমার অনেক অভিনন্দন এবং আমি সারা বিশ্ব জুড়ে সব শিশুদেরই আমি মনে করি তারা আমাদের আগামী জীবনের ভবিষ্যৎ। এই ছোট্ট ছোট্ট ফুলগুলো সুন্দরভাবে তৈরি হোক। আজকে আপনাদের আমি ডেকেছি স্মার্টফোনটা নিয়ে সারা পৃথিবী খুঁজে বেরোবেন, সার্চ করবেন, সার্চে যাবেন, গিয়ে আপনার যা চাই আপনি সেখানে গিয়ে বলবেন আমাকে এইটা দাও, সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দেবে। এবং সঙ্গে সঙ্গে কী হবে, আপনার নলেজটা বেড়ে যাবে এবং কস্ট চেক করবেন, দেখবেন একটা জায়গা থেকে নেবেন না, আর একটা জায়গা কী বলছে একটু কস্ট চেক করবেন, আর দেখে নেবেন ফেক টিউব নয়, ফেক টিউব নয়, যেটা অরিজিনাল সত্য তথ্য দেবে তাদের উপর নির্ভর করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।